ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. তিন নম্বর প্রশ্ন বলছেন, শেখ আমি ফ্রান্সে থাকি, আমাদের কি হিজরত করা ফরজ? ফ্রান্সে থাকেন যেখানে প্রতিকূল অবস্থা, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, সেই জন্যই প্রশ্ন করেছেন। যদি আপনি মুসলিম দেশ থেকে গিয়ে থাকেন তাহলে মুসলিম দেশ ছেড়ে গিয়ে কাফের দেশে থাকা কখনো জায়েজ নয় স্থায়ীভাবে। প্রয়োজন যদি থাকে তাহলে অস্থায়ী যেতে পারে, চিকিৎসার জন্য, লেখাপড়া এমন সাবজেক্ট যেটা সেখানে পড়লে বেশি ভালো, অথবা দেশে ওই রকমের ব্যবস্থা নেই, ইত্যাদি ইত্যাদি। দাওয়াতের কাজে স্থায়ীভাবে নয় অস্থায়ীভাবে যান, কিছুদিন থাকেন, চলে আসেন, যারা দিনের দাওয়ার কাজ করছেন, এটি হওয়া উচিত। আপনি মুসলিম দেশে থাকার সুযোগ পেলে কখনো অমুসলিম দেশে থাকবেন না, দুনিয়ার সামান্য তুচ্ছ স্বার্থের জন্য, কারণ এটা আপনার আপনার আগামী প্রজন্মের চরম ক্ষতি করবে। আল্লাহ হেফাজত করুন মুসলিমদের। তবে যারা নিরুপায়, সেখানকার অধিবাসী, সেখানে ইসলাম গ্রহণ করেছি, অথবা জন্মসূত্রে মুসলিম সেখানে, অথবা দীর্ঘদিন ধরে সেখানে আছে, সেখান থেকে যাওয়ার আর অন্য কোনো রাস্তা নেই, হ্যাঁ থাকবে সেখানেই, কিন্তু কমপক্ষে সেখানে আপনার দিনের মৌলিক বিষয়গুলি যাতে পালন করতে কোনো বাধা না থাকে। দিনের মৌলিক বিষয় ব্যক্তি জীবনে হচ্ছে দিনের এলম হাসিল করা। দিনে প্রতিষ্ঠান আছে, সেখানে দিনের জ্ঞান আপনি অর্জন করতে পারছেন, আপনার ছেলে মেয়েদেরকেও দিনের জ্ঞান দিতে পারছেন, এলম হাসিল করা ফরজ। দুই নম্বর হচ্ছে যে সে অনুযায়ী আমল করে জুমা এবং জামাত কায়েম করতে পারছেন, পাঁচ ওয়াক্ত সালাতের জামাত কায়েম করতে পারছেন, মসজিদ কায়েম করতে পারছেন, আর জুমা আদায় করতে পারছেন, এটা হইতে হবে। আর তারপরে সেখানে হারাম কাবিরা থেকে বাঁচতে পারছেন, হারাম কমপক্ষে কাবিরা থেকে, কাবিরা গুনাহ থেকে, ফিতনা থেকে বাঁচতে পারছেন, যদি এই শর্তগুলি থাকে তাহলে প্রয়োজনে সেখানে থাকা যেতে পারে। তারপরে বলবো যে মুসলিম দেশ থেকে গিয়ে কখনো সেখানে স্থায়ীভাবে বসবাস গ্রহণ করবেন না, নাহলে কিয়ামতের দিনে আল্লাহ জিজ্ঞেস করে কালু ফিমা কুনতুম, কি ব্যাপার কাফের দেশে কেন তোমরা এভাবে থেকে গেছিলে, বলবেন যে কন্যা মুস্তদাফিনা ফিল আর্দ, আল্লাহ আমরা খুব অসহায় দুর্বল ছিলাম, সেখানে দিন ইসলাম পালন করতে ভালো করে পারিনি। আল্লাহ বলবে আলাম তাকুন আরদুল্লাহ ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না, আর কোথাও তোমাদের জায়গা ছিল না মুসলিম দেশে যেখানে হিজরত করতে, তাহলে মুসলিম দেশে হিজরতের জায়গা থাকতে হবে। যদি জায়গা না থাকে তখন নিরুপায়, আল্লাহ তাহলে তখন আর জিজ্ঞাসাবাদ করবেন না, কিন্তু যদি বিকল্প ব্যবস্থা থাকে, উত্তম বিকল্প, তাহলে অবশ্যই সেটা গ্রহণ করতে হবে। আপনি আপনার অবস্থা ভালো বুঝতে পারছেন, আর বিশেষ করে ফ্রান্সে যেটা কট্টর ইসলামের শত্রু দেশ, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের কট্টর শত্রুদের যেন সর্বনাশ করেন।